ভিডিওটা দেখার পর থেকে আমি 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 হাস হে রে গুতোপা তোমাকে এটা সত্যি কথা বলতো তুই 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 কি কোন জন্মের প্রতিশপ নিচ্ছিস মেনদের মেনদের দিয়ে গুতপায় কিছি মেনদের দিয়ে দালালিও নিচ্ছি আবার যত্ন সহকারে জানিস যে সোমনাথ ওর সতীর্থ ওর প্রমাণ দিতে পারছে না ওকে বাজারে বিক্রি করতে পারছে না তার জন্য কি তুই দায়িত্ব করে মেহির চরিত্র বাজারে বিক্রি করছিস ভাই তোমরা তোমরা কে কে দুপুরের ভিডিওটা দেখছি দুপুরের ভিডিও দেখার পর আর বিশেষ করে ভিডিও তো ভিডিও ভিডিও দেখে ওর কমেন্টগুলো করার পরার পর থেকে আমি জাস্ট শেষ ভাই মানে আমি বুঝতে পারছি না মানে একে ম্যান্ডি দালালিটা কিসের জন্য দিচ্ছে ওর চরিত্রটা ডাকার জন্য না ওর চরিত্রটাকে হাটে বাজারে বিক্রি করার জন্য সোমনাথ সোমনাথ একটাই কথা বলেছিল আমি দরকার পরে ক্লিপটা দিয়ে দিচ্ছি সোমনাথ একটাই কথা বলেছিল সতেরো বছর ধরে তিন সতেরো বছরে তিনবার পিঠে ছুরি মেরেছে সোমনাথ আমি আর আগের ভিডিওতেও বলেছি সোমনাথ কিন্তু বলেনি বিয়ের পরে তিনটে প্রেম করেছে ঠিক আছে বিয়ের পরে তিনটে প্রেম করেছে বিয়ের আগে পাঁচটা প্রেম করেছে সোমনাথের মুখ থেকে বেরোয়নি আমি ওটাকে দিয়ে দেব তোমরা শুনে নাও সোমনাথের মুখে সতেরো বছরের পিছনে যে ছুরি খেয়েছি একবার না তিন তিনবার ঠিক আছে একবার সাধুর একটা ছেলের সঙ্গে প্রেম একবার ওর আমার এক বন্ধুর মামার সঙ্গে প্রেম একবার একবার আমাদের আমাদের একটা মানে ওর আমার বোনের বান্ধবী তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম ঠিক আছে শুনলে সোমনাথ বলেছে সতেরো বছরে পিঠে ছুরি মেরেছে তিনবার ঠিক আছে তোমরা ক্লিয়ার সতেরো বছর মানে প্রেম বিয়ে নিয়ে মানে সতেরো বছর বিয়ের আগে পাঁচ বছর বিয়ের পরে বারো বছর টোটাল সতেরো বছর এইটুকু বলে সোমনাথ সেটাকে প্রাইভেট করে দিয়েছে আর এই যে দালাল এই যে দালাল যত্ন সহকারে যত্ন সহকারে আজকে দুপুরের আমি সরি আমার হাসি থামছে না দুপুরের ভিডিওতে যত্ন সহকারে দালাল ম্যান্ডির চরিত্র ম্যান্ডির সতীত্র খোলা বাজারে হাটে যে আমি একটু হেসে নি আসছি আমি ম্যান্ডির সতীত্ব খোলা বাজারে খোলা হাটে বিক্রি করেছে মানে সত্যি এতদিন যেটুকু মানে যেটুকু ডাউট ছিল যে ম্যান্ডির এতদিন সবাই জানতো সোমনাথের কথা অনুযায়ী ও অনেকগুলো প্রেম করেছে এবং শুধু আজকে সোমনাথের কথা অনুযায়ী না এর আগে ও নিজের ওই লাভ স্টোরি ভিডিওতেই বলেছে যে বিয়ের আগে সোমনাথকে ডাকতো সোম মানে অন্য বয় সোমনাথকে সামনে বসিয়ে ওর ঘরে বসিয়ে আরেকজনের সাথে প্রেম করতো তো এইভাবে ও অনেক অনেকদিন প্রেম করেছে ঠিক আছে তো অনেকগুলো প্রেম করেছে যখনই ব্রেকআপ হতো তখনই সোমনাথকে নাকি ফোন করতো সোমনাথকে তখনই মিস কল মারতো তো এটাও নিজের মুখেই স্বীকার করেছে কিন্তু আজকে আজকে যে তিনটে প্রেমের কথা আমাদের দালাল বোমব্লাস্টটা করলো এতদিন ধরে বলে না সোমনাথ তোর জন্য ধামাকা ভিডিও আনছে বোমব্লাস্ট করব সব হচ্ছে ঠুস্কি বোম আর আজকেও ম্যান্ডির চরিত্র নিয়ে আসল বোমব্লাস্টটা করেছে আজকের আজকের দুপুরের ভিডিওটা ছিল বুম ব্লাস্টিং ভিডিও হ্যাঁ রে ম্যান্ডি হ্যাঁ ম্যান্ডি শোন না বলি তোকে তোকে প্রথম থেকে যেদিনকার তুই ওকে ডাকলি সেদিনকার থেকে তোর কমেন্ট বক্স ভরে যাচ্ছে যে তুমি কাকে ডেকেছো এরপরে তোমার জীবন দুর্বিষহ তুই ডাকলি তুই বাড়িতে মাছ ভাত খাওয়ালি দিন ধরে দালালি দিয়ে দালালকে ইনফরমেশন দিলি সেটা মানে তুই এখন বুঝতে পারছিস যে এই দালাল এই দালালের জন্য তুই যে আরো গালাগালগুলো বেশি খাচ্ছিস এতদিন মানুষের কাছে তুই ছিলিস তুই ও তার আগে বলে নি আজকে আমার একটা কমেন্ট এসেছিল যেখানে লেখা ছিল এই যে গোল্ডেন ট্রি গোল্ডেন ট্রির পতিতা এই কথাটা নাকি নিজের টাইটেলে প্রথম ইউজ করে এই দালাল দালাল তার নিজের টাইটেলে প্রথম ইউজ করে তারপর থেকে ওই কমেন্টগুলো ম্যান্ডির ভিডিওতে পড়া শুরু হয় তো দেখ ম্যান্ডি তোকে হাটে বাজারে নিলামটা কে করেছে তোর বর ভুলবশত বলে ফেলেছে ফ্রাস্ট্রেশনে সে মানে তুই এত তাকে টর্চার করেছি সে লাস্ট অব্দি না পেরে শুধু দেশলাই গাঠিতে আগুনটা জেলেছে যে আগুনটা লাগাবে কিন্তু সে আগুন লাগানোর আগেই নিভিয়ে দিয়েছে কিন্তু তোর দালাল আজকে দায়িত্ব করে আগুনটাকে এমন জ্বালান জ্বালিয়েছে ওয়াইটি এখন দাও করে জ্বলছে আমাদের এতদিন তাও ধোয়াশা ছিল যে ও ঠিক আছে সতেরো বছরে তিন তিনবার ধোকা দিয়েছে মানে এর প্রেমের স্বভাব তো আগে থেকেই আছে নিজেই ক্লিয়ার করেছে এদের লাভ ভিডিওতে তারপরে আবার সোমনাথ যখন বলল যে তিনবার ছুরি মেরেছে তার মানে ওরকম গোটা তিন চারেক প্রেমও নিশ্চয়ই করেছে আজকে মানে আজকে এর দালাল এটা প্রমাণ করে দিল যে ম্যান্ডি এই সতী খা মা চু বে গোল্ডেনটির পতিতা সবকিছু যে একদম সত্যি আজকের দালাল নিজে প্রমাণ করে দিল ভাই আমাকে একটা উত্তর এটা ম্যান্ডিকে বলছি হ্যাঁ রে আমরা প্রেম মোটামুটি সবাই করেছে সবাই নিজের লাইফে একটা হলেও প্রেম করেছে ঠিক আছে তো তোর এক্সের সাথে ছাড়াছাড়ি হয়েছে মানে তোর এক্স মানে সোমনাথের বোনের মামা শ্বশুর সোমনাথের বোনের মামা শ্বশুর সে ছিল তোর এক্স চার বছরের প্রেম সে যদি তোর এক্স হয় তার চার বছরের প্রেম সেই চার বছরের প্রেম ব্রেকআপ হয়ে যাওয়ার জন্য ওই ডেটে তুই নিয়ে গিয়ে বিয়ে করলি তুই তুই আবার ভালোবাসার কথা মানে মাইরি নাকি সোমনাথকে ভালোবেসে বিয়ে করেছিস তোর দালাল আজকে হাটে হারি ফাটাইয়া দিল হ্যাঁ তুই সোমনাথকে ভালোবেসে বিয়ে করেছিস মানে জাস্ট নিজের এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য জ্বালানোর জন্য নিজের এক্সকে দেখানোর জন্য জ্বালানোর জন্য ওর জন্মদিনের দিন সোমনাথকে বলির পাঠা বানিয়েছে সোমনাথকে বলির পাঠা বানিয়েছে আমি জানি না সোমনাথ এই হয়তো জানত কিন্তু এই কারণে যে সোমনাথকে বিয়ে করা হয়েছে বা এই গীতা যে এই কারণে সোমনাথকে বিয়ে করেছে আমি জানি না সোমনাথ জানতো কিনা যদি জেনে থাকিস ভাই ওর চরণের দুটো ছবি আমি এনে টানিয়ে রাখবো ভাই তুই কি টাইপের ছেলে বস এই কথাটা জানা সত্ত্বেও যে তোর বউ তোকে বিয়ে করেছে এক্স বয়ফ্রেন্ডকে জ্বালানোর জন্য তার মনে কোনো ভালোবাসা তোর জন্য নেই এটা জানার পরও বারোটা বছর তাকে নিয়ে সুখে কাটিয়ে দিলি তারপরেও তাকে ফিরিয়ে আনতে চাইছিস ভাই তোকে ষষ্ঠাঙ্গে প্রণাম আরে এইদিকে ম্যান ডি ভাই বয়ফ্রেন্ডকে জ্বালানোর জন্য এক্সকে জ্বালানোর জন্য ওই ডেটে বিয়ে করে তার এক বছর পরে সে আবার তার বয়ফ্রেন্ডকে কল করেছে ওরে শালা রে শালা এটা যদি না জানা তো আমাদের দালাল ভাই জানতেই পারতাম না এরকম একটা কাঠপিস রয়েছে এরকম একটা কাঠপিস রয়েছে হুম সালি তুমি আবার এক বছর পরে তাকে জ্বালানোর জন্য ফোন করেছ দিয়েছে তো আরে শোন সব ছেলে না এখনো আছে তোর মতন সবার চুলকানি থাকে না তাহলে তুই তোর চুলকানিটা একবার ভাব আর এগুলো জানার পরে সোমনাথ কিচ্ছু বলতে পারবে না ভাই সোমনাথ তুমি কিছু বলতে পারবে না ভাই তুমি যদি পিটিয়ে থাকো কেউ ভুল করেছো তোমার ওইখানে এই গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল ভাই শালা আমি আগেও বলেছি হয়তো তোমাদের সামান্য ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যদি ইনস্টল করে নিতাম না ওই যে আরাধ্যার বাবা আমাকে কেলিয়ে টানিয়ে দিত বুঝেছো কেলানি খেতে খেতে ঠোঁট মুখ ফাটিয়ে দিত শুধু যদি ইনস্টল করে ফেলতাম ছেলেদের সঙ্গে ছেলে বন্ধুদের সঙ্গে মেয়ে বন্ধুদের সঙ্গে চ্যাটিং তো গুলি মারো হোয়াটসঅ্যাপ করা যাবে না ফেসবুক ইনস্টল করা যাবে না সেইখান থেকে মানে সোমনাথকে বিয়ে করেছে তার এক বছর পরে ওই ডেটে মানে তার এক্স বয়ফ্রেন্ডকে উইশ করতে গেছে এবং এক্স বয় এক্স বয়ফ্রেন্ড যখন সোমনাথকে বলে দিল তখন সোমনাথের মনের অবস্থাটা ভাবো যে যাকে আমি ভাবলাম সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে সে আদৌ কিসের জন্য বিয়ে করেছে তার এক্স বয়ফ্রেন্ডকে জ্বালানোর জন্য এক্স বয়ফ্রেন্ডকে মানে এক্স বয়ফ্রেন্ডের কষ্ট তাকে কষ্ট দেওয়ার জন্য নিজে কষ্ট পাচ্ছিলো খুঁড়ে খুঁড়ে খাচ্ছিলো সেই জন্য নাকি ওই ডেটেই বিয়ে করে ভগবান আমার মনে হচ্ছে আমার মাথায় এক বাড়ি মেরে নিজের মাথাটাকে পাঠিয়ে দিই ভাই কি সুন্দর গর্ব করে করে আজকে দালাল বলছিল দালাল বলছে কিশোর না তোর কমেন্ট বক্সটাকে আজকে অফ করে দিবি না রাখবি দেখিস তুই আবার বেশি ডিপ্রেসড হয়ে যাস না তোর তো চিকিৎসা চলছে বল দিল্লিতে তোর এখন ডিপ্রেশন ফ্রি ফ্রি থাকতে হবে তুই ডিপ্রেশন ফ্রি হয়ে যা আচ্ছা তারপরে আসলো কি সেকেন্ড নাম্বার কে বোনের বান্ধবীর বয়ফ্রেন্ড হ্যাঁ সোমনাথ অফিসে চলে যাওয়ার পর এই করতিস সোমনাথকে অফিসে পাঠিয়ে দিয়ে মানে ওই যে ননদের বন্ধু এবং তার বয়ফ্রেন্ডকে সকাল থেকে সন্ধ্যে অবধি মানে সোমনাথ আসার আগে অবধি ঘরে জায়গা দিতিস মানে ওই হোটেল বানিয়ে ফেলেছিলি নাকি ওই হোটেল বানিয়ে ফেলেছি যতক্ষণ ইচ্ছা থাক খা যতবার ইচ্ছা টং টং করো তার বদলে কিছু পয়সা আমাকে দিয়ে চলে যাবে এরকম ব্যাপার ছিল নাকি ভাইরে ভাই মানে এক ফুল দো মালি একটা ছেলে দুজনকেই স্যাটিসফাইড করে দিয়ে তাই না ও না স্যাটিসফাইড করতে পারেনি ফোনে কথা বলতো দুজন মানে তিনজন তোরা ওই ওইদিকে চোখে চোখে চালাতিস মাঝখানে মেয়েটা থাকতো কি যে ব্যাপার তো যাই হোক ব্যাপারটা যে হেবি মানে বিয়ের পরে যে তিনটে দালাল কিন্তু একেবারে ক্লিয়ার করে দিল আর মাঝখানেরটা তো ছাড় লাস্টেরটা তো আরও সেই ছিল রে সাধুর বাগানে বাবার ক্যান্সারের সেবা করতে গিয়ে বলা বাবা ম্যান্ডু হুম সেবা করতে গিয়ে নিজের সেবা ভালোই করিয়েছে সব থেকে হাসি পেয়েছে দালাল আবার বলছে শোনো ওকে ও ফোন দিয়েছে ওর সাথে ও প্রেম করেছে কিন্তু কোনো দিনও কিন্তু দুজন দুজনের সাথে ফিজিক্যাল হয় আঙ্কালি ভাবছি আমরা আমরা কি জিজ্ঞাসা করলাম যে তোরা কি ফিজিক্যাল হয়েছিলি কি হোসনি ও আগের দিয়ে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মানে ওখানে এক বছর ধরে সাদুর বাগানে যেহেতু তখন সোমনাথ সেরম ইনকাম করতো না ইনকাম করতে পারতো না তার নাকি একটা শ্যাম্পুও তার বাপের কাছ থেকে চাইতে হতো বিশ্বাস আমার বিয়ের পর না চানাচুর মুড়ি চাল ডাল সব কিছু আমার বাপের বাড়ি দিয়ে কিনে দিয়ে আসতে পারতো মানে কিনে দিয়ে আসতে পারতো না কিনে দিয়ে আসতো ভাবো হুম তো যাই হোক আমার আমার কথা ছাড়ো আমি কি বলছিলাম ম্যান্ডি নাকি তার বাবার থেকে একটা শ্যাম্পুর পাতা হলো তার বাবার কাছে যেতে হতো সেই জন্য সে এত ফ্যাটেকট ছিল সে যখন বাবাকে চিকিৎসা করতে গেছিলো পরের পয়সা নেই বলে সেইখানেও একটা পরকিয়াতে জড়িয়ে পড়ে একটা ছেলেকে ভালোবেসে ফলে এবং ভালোবাসার থেকে সে ওখান থেকে একটা ফোনও নেয় কিন্তু সে কিন্তু কারোর সাথে ফিজিক্যাল হয়নি ভাই হুম বললে হবে না ঘরে কে আমি তো কলা খাইনি না সে এক বছর শুধু নিরাশ প্রেম করেছে তার কোনো রস গড়ায়নি বিশ্বাস করলাম আমরা সবাই বিশ্বাস করেছে তো দেখো অন্তত এটুকু তো বিশ্বাস করো দালালের কথা দালাল এত সুন্দর করে তার মালকিনকে হাটে বাজারে বিক্রি করছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে কি হয় বলো ঠিক আছে আমরা বিশ্বাস করেছি ম্যান্ডি সেখানে শুধু প্রেম করেছে তার থেকে ফোন নিয়েছে প্রেমালাভ বেশ ভালোই জমেছে কিন্তু এক বছর পরে যেই সোমনাথ বলেছে আমি তোমাকে দুশো টাকা করে প্রতিদিন দেবো সে দু নম্বরই তিন নম্বরই পাঁচ নম্বরই দশ নম্বরই যেই ব্যবসায়ী হোক না কেন আমি তোমাকে দুশো টাকা প্রত্যেক মাসে দেব মানে মাসে ছ হাজার টাকা সালা এক গান মেরেছে তুই সামান্য একটা ফোন দিয়েছিস আর আমার বর আমাকে ছ হাজার টাকা মাসে শুধু হাত পারচা দেবে কি ম্যান্ডু ব্যাস ম্যান্ডুর ছ হাজার টাকা ছ হাজার টাকার জন্য ম্যান্ডু লাখ মেরে আবার বরের ঘরে ব্যাস ওইদিকে কাটকাট তার মানে তোমরা ভাবো এই ম্যান্ডি যাকে তোমরা এতদিন ঘরের মেয়ে ঘরের মেয়ে বলে ঘরের বলে ভালোবাসা দিয়ে মাথায় তুলেছ কি কাউকে আদৌ ভালোবেসেছে সে তার বরকে বিয়ে করেছে কেন তার এক্স বয়ফ্রেন্ডের জন্মদিনের দিন তার এক্স বয়ফ্রেন্ডকে জ্বালাবে নিজের মনের কষ্টগুলো মেটাবে তার বয়ফ্রেন্ডকে দেখাবে তোর জন্মদিনের দিন আমি একটা নিরীহ ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছি এবং সেই ছেলেটাকে এক বছরের মাথায় ঠকিয়ে আবার সে তার পুরনো বয়ফ্রেন্ডকে ফোন করেছিল তার পুরনো বয়ফ্রেন্ড মানে সোমনাথের বোনের মামা শ্বশুর সে ভালো ছিল বলে সোমনাথকে সব জানিয়ে দেয় আচ্ছা তারপরে বান মানে ননদের বান্ধবীকে দিন থেকে রাত অবধি তার বয়ফ্রেন্ড সমেত সেই ঘরে তার ঘরে জায়গা দেয় ওই হোটেলের মতন ভাড়া দেয় এবং তার সঙ্গে নিজেও খুব ভালো মতো চেকিং করতে থাকে বাহ মানে কাকে ঠকাতে ওর সময় লেগেছে বলো আর তিন নম্বরটা তো মায়েরই তার থেকে ফোন নিয়ে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে এক বছর প্রেম করে যখন দেখলো বর প্রত্যেক দিন সংসার খরচ ছাড়াও দুশো টাকা করে হাত খরচ দেবে তখন তাকেও তার লাতি মারতে কয়েক সেকেন্ড লাগেনি ভাই সত্যি দালালের জন্য আজকে আমার যা গর্ব হচ্ছে না ভাই তুই দুপুরে এতদিন ধরে তুই বলতি সোমনাথের এগেনস্টে এ ধামাকা আসছে ধামাকা তুই তো আজকে দুপুরে ধামাকাটা দিলি ব্লাস তুই আজকে দুপুরে করলি পাগলি ছিঁড়ে না ছিঁড়ে কি খুঁটে খা পাগলি খুঁটে খা তুই আজকে দুপুরে ধামাকা দিয়েছিস ভাই তোর দালালি নিয়ে তোর মালকিনের চরিত্র একেবারে সেই লেভেলে বিক্রি করেছি সোমনাথ তো সোমনাথ তো শুধু একটা কথা বলেছে সতেরো বছরে পিঠে তিনবার ছুরি মেরেছে আর তুই সেইটাকে বিশ্লেষণ করে যা বললি ম্যান্ডি পতিতার থেকেও নিচে ম্যান্ডি পতিতার থেকেও নিচে সে একমাত্র টাকা ছাড়া কারণ না কি বন্ধুরা তোমরা যারা দেখছো তোমরা যারা দেখেছো তারা কি বলতে চাও এই ম্যান্ডি টাকা ছাড়া কারণ না এটাই তো প্রমাণিত হয় সিরিয়াসলি ভাই আজকে দুপুরে বোম ব্লাস্ট হয়েছে বোম ব্লাস্ট আলটিমেটলি দালাল পেরেছে এতদিন ধরে সোমনাথ নাকি বোয়ের চরিত্র বিক্রি করে খায় আজকে সালাদ দালাল নিজের মালকিনের চরিত্র বিক্রি করে খেয়েছে উফ উফ ও মাই গড পুরো প্রাণটা জুড়িয়ে গেল সোমনাথ চাপনিস না ভাই অটোমেটিক্যালি অটোমেটিক্যালি বেরিয়ে এসছে সব ভাই তুই চাপনিস না তোর বলতে লাগেনি কিছু অটোমেটিক্যালি দালালি ফিনিশ করে দিয়েছে খেলা তুই চাটনিসে মজানে মজা মজা লাল ফুল না আমি মাঝখানটা ভুলে গেছি মাঝখানটা মনে আছে কিন্তু যদি কপিরাইট চলে আসে দিয়ে গেছি তো আচ্ছা এবার তোমাদের আমি একটা গোপন কথা বলবো তোমরা তো অনেক কিছু মানে এটা কিন্তু সত্যি কথা ঠিক আছে এটা ওই রকম সত্য না যে এরকম গোপন সূত্র এই যে এই দালাল কণিকাকে নিয়ে দিত আমি দালালকে নিয়ে দিয়েছি সেই রকম সূত্র না এটা একটা তোমাদেরকে গোপন কথা জানিয়ে রাখি যেটা শুধু আমি জানি জানি অনেকেই জানে হয়তো কিন্তু তাও তোমাদেরকে জানাই এই যে এই যে ম্যান্ডি এই ম্যান্ডি কিন্তু তার ভাইকে অবধি মানে তার রাহুকে তার পেয়ারেলাল 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 ভাইটুকেও জানায়নি যে তার পাস্টে কতগুলো ছিল ঠিক আছে আর এই জায়গাটাতেই ম্যান্ডির এত রাগ কারণ তার পাস্ট সে রাহুলের সামনে ক্লিয়ার করেনি রাহুও জানতো না যে তার পাশে এত কেস আছে ঠিক আছে এখন যেহেতু কেসগুলো বেরিয়ে যাচ্ছে সেহেতু ম্যান্ডির প্রচুর রাগ তো যেই দিনকার শিটংয়ে যেই ঘটনাই ঘটে ঠিক আছে সিটং নিয়ে তোমরাও আজকে অনেক কিছু শুনতে পেরেছো সোমনাথ নাকি জোর করে দুজনকে একই ঘরে শুয়েছিল সোমনাথ তো বড় বোকাচু ওই জন্য এদের দুজনকে একশো ঘরে ঢুকিয়েছিল যে তোমরা এবার মারামারি করে নাও তারপরে তারপরে তোমাকে আমি ঘরে নিয়ে চলে যাব ঠিক আছে তো সেই জন্য নাকি মানে শিটং এর তো অনেক ঘটনাই তোমরা শুনেছো তো যাই হোক শিটং এ যাই হোক না কেন এই ঘটনা ঘটার পরে আপত্তিকর অবস্থায় দেখার পরে যখন তখনও কিন্তু সোমনাথ এই কথাটা বলেছিল তখনও সোমনাথ এই রাহুর সামনে এই কথাটা বলেছিল যে সতেরো বছরে তুই এই নিয়ে তিন চারবার আমার পিঠে ছুরি মারলি আমার সাথে এটা করলি তখন ওই রাহু বলছে তিন চারবার মানে এই তুমি তো আমাকে বলেছিলে একটা ছিল তখন ম্যান্ডি বলছে এই না না বিশ্বাস করো না বিশ্বাস করো না ও মিথ্যা কথা বলছে একটাই ছিল মানে ভাবো ওর রাহুকে ধন্য মা তোর পাঁধটা আমার মাথার উপরে রাখ বিশ্বাস কর একজনের সাথে মা বাবা বিয়ে দিয়েছিল ঠিক আছে মা বাবা বিয়ে দিয়েছিল তার সঙ্গে অ্যাডজাস্ট হয়নি সংসার হয়নি ঠিক আছে সেখান থেকে বেরিয়ে আসলাম নিজের পছন্দে নিজের ভালোবেসে একজনকে বিয়ে করলাম সে তো আরও বড় ড্যাম না সে আরও বড় ড্যাম না বাচ্চাটা জন্মালো তারপরে ছেড়ে দিয়ে চলে গেলো তারপর থেকে ছেলেরা যদি হাইও লেখে তাকে হাইট মারি হাই লিখলেও হাইট মারি বিশ্বাস কর কিন্তু এখন মনে হচ্ছে তোর এইসব ইচ্ছাগুলো থেকে একটু শিক্ষা নিতে হবে লাইভে সিঙ্গেল মাদার বেঁচে আছি আর ভাই তুমি যা খেল দেখালি আর থ্যাংক ইউ দালাল আজকে তুমি যা বোমটা ফেলেছ তোমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম তোমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম তুমি আজকে মালকিনকে নাকি বিক্রি করে নব্বই হাজার বানিয়েছে বা তুই আজকে যে বিক্রিটা করলি না তোর মালকিনকে তোর আজকে কত সাবস্ক্রাইবার বাড়বে বলতো তুই তো আজকেই পঁচিশ হাজার পার করে ফেলবি ও তো বিশ্বাস করো তোমরা ভাবতে পারো এই হাসিটা ফেক বা আমি ক্যামেরার জন্য হাসছি সিরিয়াসলি দুপুরের ওই ভিডিওটা ওই ভিডিওটা দেখার পর থেকে আমি জাস্ট হাসি থামাতে পাচ্ছি না আমি খালি ভাবছি ম্যান্ডি এই দালালটাকে ফিট করে দালালি দিচ্ছে ম্যান্ডির চরিত্র হোলসেলে বিক্রি করে আজকে ম্যান্ডি ভাববে ভাই আমি কাকে দিয়েছি রাজার পাঠ দালাল ক্যান্সেল দালাল ক্যান্সেল কোনো বড় চ্যানেল আর তোকে দালালিতে রাখবে না তুই মারাত্মক বড় সমালোচক ভাই চালিয়ে যা তো চলো আজকে এই ভিডিওটা যেটা আমি ক্ষমা চাইছি কারণ আমি জানি আমি এতটাই মানে আমি এই জন্য ভেবেছিলাম না ভিডিওটা পরে করব কিন্তু আবার এতটাই এক্সাইটেড এতটাই হাসছি আমি যে ভাবছি না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওই রকম গল্পটার মতন একটা গল্প মনে পড়ে গেল ধরো একটা মিষ্টির দোকানের মালিক ঠিক আছে ওখানে ওই দোকানে একজন মিষ্টি কিনতে গেছে এবং সে দেখছে মিষ্টির মধ্যে একটা মরা টিকটিকি পড়ে রয়েছে তো সে যখন বললো তোমার দোকানে মিষ্টিতে মরা টিকটিকি আমি কিনবো না তখন দোকানদার কি বললো না 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 ভাই তুমি নিয়ে যাও আমি তোমাকে ফ্রিতে অন্য কোনো মিষ্টি নাও অন্য কিছু নাও আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি কিন্তু তুমি কাউকে বলো না আমার দোকানের মিষ্টিতে মরা টিকটিকি তো তখন সে অন্য কিছু নিল ফ্রিতে নিয়ে এবার যখন দোকানে খদ্দের এসে জিজ্ঞাসা করছে যে দাদা ওটার দাম কত তখন দোকানদার বলল তখন পাস্তাকে লোকটা বলছে আরে নেও নেও ভালো মিষ্টি আমি বলবো না আমি কি বলবো যে তোমার মিষ্টিতে মরা টিকটিকি পড়েছিল আমি বলবো না কেসটা ঠিক সেরকম কেসটা ঠিক সেরকম সোমনাথকে এতদিন ধরে বউয়ের চরিত্র বিক্রি করে খায় বউয়ের চরিত্র বিক্রি খায় কি মানে সোমনাথকে খারাপ করতে গিয়ে সোমনাথকে নিচে নামাতে গিয়ে এর মালকিনকে আজকে পুরো জাস্ট হোলসেল ভাউতে বেঁচে দিল তোমরা ভাবতে পারছো মানে তোমরা এরপরে ম্যান্ডির জন্য আর কোনোদিনও দিনও কোনো ভালো মানে যে নাকি নিজের স্বামীকেই বিয়ে করেছে তার স্বার্থে নিজের স্বামীকেও ভালোবেসে সে বিয়ে করেনি নিজের স্বার্থে বিয়ে করেছে এবং রাহুলকেও বলেনি তার পাশে এতগুলো ইয়ে আছে সে রাহু ঠকিয়েছে সে সাধুর বাগানকে ঠকিয়েছে মানে ও মাই গড চলো 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 তোমাদের কমেন্টগুলো চাই তোমাদের কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা অবশ্যই কমেন্ট করে জানাও আর প্লিজ একটুখানি আদর করে এসো আমাদের দালালকে ও দালাল আজকে এবি ব্রোম বোমটা ব্লাস্ট করেছে তোমাদের কাম সামনে ম্যান্ডিকে সতী লক্ষ্মী প্রমাণ করার জন্য সতী লক্ষ্মী প্রমাণ করতে গিয়ে ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একটু হাসি কন্ট্রোল করে নিই তারপরে দেখি কালকে দাদু কি বলে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা